কোরবানির ঈদকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলা থেকে শত শত ট্রাক বোঝাই করে গরু যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার পশুর হাটে। এবছর উপজেলার খামারগুলোতে বিদেশি জাতের গরুর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ দেশীয় গরু লালন পালন করেছেন খামারিরা। ঈদুল আজহাকে সামনে রেখে এবছর উপজেলার পশুর হাটে যাচ্ছে নানা রং ও বাহারি নামের হাজার হাজার গরু। গবাদি পশু হাটে তোলার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন খামারিরা। উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের খামারি আলামিন শিকদার জানান, তার খামারে এবছর 20টি গরু লালন পালন করেছেন। তিনি আরো বলেন, সম্পূর্ণ দেশীয় খাবার, জমির কাঁচা ঘাস, খড়, ভুষি খাইয়ে মোটা তাজা করেছেন তার গরুগুলো। এবার 20টা আছে, দুটো আছে ফিনিজিয়ান, সাগেওয়াল আছে নেপাল আর বাঘগুলো আছে। তাই এই গরুগুলো আমি লালন পালন করছি সাধারণ পদ্ধতিতে, যেমন দেশীয় খাবার, কাঁচা ঘাস, রাজা বাচ্চা নামে প্রায় 30 মণ ওজনের দুটি গরু রয়েছে, যা উপজেলার মধ্যে সর্বোচ্চ গরু বলে দাবি করা হচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ভ্রাম্যমান ভেটেরিনারি হাসপাতালের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং চলছে। কোরবানির পশুর জন্য এবছর উপজেলায় 20,000-এর অধিক গরু লালন পালন করা হয়েছে। দেশীয় গরু যেগুলো আছে সেগুলো লালন পালনের জন্য খড় জাতীয় খাবার হতে পারছে না, কিন্তু ঘাস জাতীয় খাবার সেখানে যথেষ্ট পরিমাণে আছে। এবছর সদরপুর উপজেলায় 20,000-এর অধিক কোরবানিযোগ্য গরু প্রস্তুত আছে। কোরবানির ঈদকে সামনে রেখে দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু মজুত রয়েছে। তবে সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আমদানি বন্ধ না হলে এবারও লোকসানের আশঙ্কা করছেন দেশীয় খামারিরা। বাজারে যেভাবে গরু আছে, যদি ভারতের গরু না আসে তাহলে আমরা লাভবান হব। রানা অর্ণব, চ্যানেল 23, সদরপুর, ফরিদপুর।